প্রচলিত একটা কথা আছে যা দেখতে ভালো তা খেতেও সুন্দর অর্থাৎ ফার্স্ট অ্যাপিয়ারেন্স ইজ দ্য বেস্ট অ্যাপিয়ারেন্স স্ক্রিনটা আপনারা যেমনটা সুন্দর দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটি তেমনই সুন্দর নান্দনিক এবং চমৎকার বন্ধুরা উইন্ডোজ ইলেভেন ইনস্টল করার পরে এটাই হচ্ছে প্রথম ভিডিও হাই বন্ধুরা মামুন একাডেমি থেকে আমি আবদুল্লাহ মামুন আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে আমি চমৎকার চমৎকার একেবারে কালারফুল একটা সুন্দর জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেই জিনিসটা কি জিনিসটা হলো এটা দেখেন আজকে আমি এই সুন্দর নান্দনিক চার্টটি কি কেন কোথায় কাজে লাগবে কি জন্য কাজে লাগবে এবং এটা কিভাবে তৈরি করবেন টোটাল জিনিসটা আমি দেখাবো প্রথমেই বলে নিচ্ছি এই চারটা থেকে আপনি কি বুঝতে পারবেন অর্থাৎ এই চারটা দিয়ে আপনি কী দেখবেন এটা দিয়ে আপনার কী কাজে লাগবে আপনি যদি দেখেন আমি হেডারে দিয়েছি দ্যাট মিনস টাইটেলে দিয়েছি টার্গেট বিএস অ্যাচিভমেন্ট অর্থাৎ কত টার্গেট ছিল কত অ্যাচিভমেন্ট হয়েছে এবং গত মাসের সাথে তুলনামূলক আলোচনা বন্ধুরা আমি আমার অফিসের এই কাজটা করি তো চিন্তা করলাম যে আপনাদের সাথেও এই ভিডিওটি শেয়ার করি এখানে আমি দেখাবো যেমন দেখেন এখানে আমি বোঝাতে চেয়েছি এই যে এল এম সেলস অর্থাৎ লাস্ট মান্থ সেলস গত মাসে আমার অ্যাভারেজ সেলস ছিল উনতিরিশ পয়েন্ট পঞ্চাশ এটা হচ্ছে অ্যাভারেজ সেলস এই মাসে এই মাসে আমি এই অ্যাভারেজ সেলসকে কবে কবে ক্রস করতে পেরেছি এবং কবে কবে ক্রস করতে পারিনি যেই দিন পেরেছেন সেই দিন আপনি ম্যানেজার হিসেবে অথবা সিনিয়র হিসেবে অথবা হেড হিসেবে আপনি আইডেন্টিফাই করবেন আমি কিভাবে কেন এটা সাকসেস হলো এত বেশি হলো এবং এই যে লাল বারগুলো অর্থাৎ এই পয়লা জুন সাতই জুন নয়ই জুন দশই জুন এই দিনগুলো আমি গত মাসে আমাদের আমার যে অ্যাভারেজ সেলস ছিল সেটা আমি ক্রস করতে পারিনি অর্থাৎ গত মাসের অ্যাভারেজ সেলসকে কোন কোন ডেটে আমি ক্রস করতে পেরেছি কোন কোন ডেটে আমি পারিনি এটা হচ্ছে গত মাসের যে টার্গেট লাইন অর্থাৎ গত মাসের যে সেলস এটা হচ্ছে সেই টার্গেট লাইনটা আর এটাকে আমি কবে কবে ভেদ করতে পেরেছি কবে কবে টাচ করতে পারিনি এই সুন্দর চমৎকার এই অ্যানালাইসিসটি বোঝানোর জন্যই আমার আজকের এই ভিডিওটি এই ভিডিওটি সবচেয়ে কাজে লাগবে হচ্ছে যারা একটু সিনিয়র বিশেষ করে যারা ম্যানেজারিয়াল আছেন যারা বিজনেস অ্যানালাইসিস করেন যারা ডিরেকশন দেন যারা লিডারশিপ রোলে আছেন এবং যারা বড় বড় কোম্পানির বিজনেস দেখেন তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটি বন্ধুরা কথা বাড়াবো না চলুন সরাসরি আমরা প্রজেক্টে চলে যাই ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা স্ক্রিনে আমরা যে চারটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ডেমো ডাটা দিয়ে তৈরি করা যেমন দেখেন গত মাসে আমার উনত্রিশ পয়েন্ট পঞ্চাশ যে সেলস ছিল সেটা কোন কোন ডেটে আমি ক্রস করতে পেরেছি কোন কোন ডেটে পারিনি উদ্দেশ্য হচ্ছে কেন পারিনি এবং কেন পেরেছি ওকে আমাদের এটা হচ্ছে ডেমো ডাটা এই ডেমো ডাটার উপরে বেস করে আমরা চলে যাবো হচ্ছে আমাদের সিট ওয়ান যে আজকের যে প্রজেক্ট সেই প্রজেক্টে ওকে এখন দেখেন বন্ধুরা এখানে আমার কিছু ডাটা আমি একটা ডেমো ডাটা হাইপোথিটিক্যাল ডাটা এখানে আমি ক্রিয়েট করে রেখেছি যেটা টাইম টু টাইম রিফ্রেশ দিলেই এটা আপডেট হয়ে যাবে তো আমাদের গত মাসের অ্যাভারেজ সেল ছিল হচ্ছে উনত্রিশ পয়েন্ট পঞ্চাশ এটা আমরা প্রত্যেকটা সেলে আমরা নিয়ে আসবো ওকে যে আমরা আমাদের গত মাসের যে টার্গেট ছিল সেটা হচ্ছে উনত্রিশ পয়েন্ট পঞ্চাশ পয়লা জুনে আমার হয়েছে এত দোসরা জুনে এত তেসরা জুনে এত এইভাবে প্রত্যেকটা ডেটের একটা হাইপোটিক্যাল এখানে ডাটা দেয়া আছে এটা আপনি আপনার অ্যানালাইসিসের জন্য যে ডাটাটা ইউজ করবেন সেটা দিবেন অর্থাৎ এই গত মাসের অ্যাভারেজ সেলস থেকে আমি এই পয়লা জুন এটা আমি পারিনি তার দিন পেরেছি এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কোন দিন আমরা টার্গেট মিট করতে পেরেছি কোন দিন পারিনি সেই জিনিসটা আমরা বের করে ফেলবো ওকে সেটা হচ্ছে কি করবো আমরা টার্গেট মিট আমরা এখানে লিখে দিই যে টার্গেট মিট ওকে টার্গেট মিট অর্থাৎ কোন দিন আমরা টার্গেট এই মিট করতে পেরেছি তা আমরা এখানে একটা সূত্র ইউজ করব ইকুয়াল ইফ সেলস অর্থাৎ অ্যাচিভমেন্ট যদি গ্রেটার দ্যান ইকুয়াল যদি টার্গেটের থেকে বেশি হয় তাহলে তুমি আমাকে এই সেল দেখিয়ে দিবা আর যদি না হয় তুমি আমাকে বলবা যে না আমি পারিনি ইরোর ওকে তার মানে কি বন্ধুরা একটু আমরা এখানে একটু দেখি গত মাসের টার্গেট ছিল ঊনত্রিশ পয়েন্ট পাঁচ অর্থাৎ গত মাসের সেলস এই মাসে হয়েছে একত্রিশ অর্থাৎ আমার তার মানে কি এই লোক অথবা অর্থাৎ দোসরা জুনে আমরা টার্গেট রিসিভ করতে পেরেছি উনত্রিশ চৌত্রিশ হ্যাঁ চৌত্রিশ পেরেছি দ্যাট মিন্স এখান থেকে যে রেসিভমেন্ট হয়েছে হাইয়েস্টটা আমরা হাইয়েস্ট ভ্যালুটা নিয়েছি এবার হচ্ছে আমরা কি করব যেদিন আমরা টার্গেট মিট করতে পারিনি কোন দিন আমরা মিট করতে পারিনি টার্গেট নট মিট ওকে টার্গেট নট মিট দ্যাট মিন্স ইকুয়াল ইফ এই সেলস ভ্যালুটা লেস দ্যান ইকুয়াল যদি আমার টার্গেটের থেকে কম হয় দেন তুমি আমাকে সেলস ভ্যালুটা দেখাবা আর যদি না হয় তাহলে তুমি আমাকে এনে দেখাবা ওকে তার মানে অর্থটা দাঁড়ালো পয়লা জুন আমরা রিসিভ করতে পেরেছি পারিনি যখন তখন আমার ঘরটা ফাঁকা যেদিন পেরেছি এখানে ফাঁকা যেদিন এখানে পারিনি সেদিন এখানে পেরেছি অর্থাৎ উনত্রিশ টার্গেট ছিল আমরা তার মানে ছাব্বিশ হয়েছে আমরা টার্গেট রিসিভ করতে পারিনি ওকে আমার ডাটার কাজ করা শেষ এবার হচ্ছে আমরা এই ডাটা দিয়ে আমরা চার্ট তৈরি করব তো বন্ধুরা এই চার্টটা তৈরি করা খুবই সহজ বাট দেখতে অনেক সুন্দর এবং চমৎকার তো যতটুকু ডাটার ভিতর আমাদের টার্গেট মিট এবং নট মিট আসে টোটাল ডাটাটা আমরা সিলেক্ট করব দেন চলে যাবো হচ্ছে আমরা ইনসার্টে দেন চলে যাবো হচ্ছে এখান থেকেও নিতে পারেন অথবা রিকমেন্ডেড চার্ট থেকেও নিতে পারেন আপনার খুশি আমরা এখান থেকে এই চার্টটা নিব আপ এখান থেকে আমরা ওকে দিলাম এই চারটে এভাবে না নিয়ে আমি এটাকে কেটে দিলাম অল্ট এফ অর্থাৎ কীবোর্ড শর্টকাটের মাধ্যমেও আপনি এই চারটা তৈরি করতে পারেন এই চারটা চাইলে আমরা অন্য সিটেও নিতে পারতাম ডিরেক্টলি এখানে অল্ট এপ ওয়ান প্রেস করার কারণে আমার চারটা এখানে তৈরি হয়েছে এই কীবোর্ড শর্টকাটগুলো নিয়ে একশো পঞ্চাশটা টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমার একটা ভিডিও আছে চাইলে আপনারা সেটা দেখে আসতে পারেন তাহলে মোটামুটি আপনি এক্সপার্ট লেভেলের একজন ইউজার হয়ে যাবেন কারণ হচ্ছে কীবোর্ড শর্টকাটই কিন্তু আসলে আপনার কাজের গতিকে অনেক গুণ বাড়িয়ে দেয় প্রথমে আমরা এই চারটাকে ফরমেটিং পরে করব দেন প্রথমে হচ্ছে চার্টটা একটু আমরা চেহারা চেঞ্জ করি কি করবো আমরা এখানে দেখি টার্গেট মিট দ্যাট মিন্স ইয়লো তার মানে ইয়োলো বারে সে টার্গেট অ্যাচিভ করতে পেরেছে তার মানে আমরা কালারটা একটু চেঞ্জ করে দিব কি কালার দিব যেদিন অ্যাচিভ করতে পেরেছে ওনার কালারটা আমরা দিয়ে দিয়ে হচ্ছে সবুজ কালার অথবা যে কোনো কালার আপনার আপনার যেটা ভালো লাগে আচ্ছা আমরা দিব এই কালারটাই দিয়ে দিলাম যেটা আমাদের প্রজেক্টে ছিল টার্গেট অ্যাচিভ করতে পেরেছে আর টার্গেট নট মেট দ্যাট মিন্স অরেঞ্জ কালারটা তুমি যেহেতু অ্যাচিভ করতে পারো নি এটাই হচ্ছে আমাদের লাল কালার আপনি চাইলে এই কালারটাকে আপনি অ্যাশ অথবা যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন তার মানে আমার এ একে নিয়ে কোনো চিন্তা নেই চিন্তা হচ্ছে যে লাল ভদ্রলোক ওকে একটু বাটা দিতে হবে অর্থাৎ ও কেন টার্গেট অ্যাচিভ করতে পারেনি এই দুই তারিখে এই ছয় তারিখে সাত তারিখে ওকে ধরে একটু কসলাইতে হবে আর এ যে টার্গেট অ্যাচিভ করছে এটা আমরা ফোকাস করলাম না সে ভদ্রলোক ওকে তার মানে আমার টার্গেট যে অ্যাচিভ করা না করা এই ডাটাটা আমার কাজ হয়ে গেছে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমরা ফর্ম ংটা পরে করবো এবার হচ্ছে এখানে আমরা টার্গেট লাইন অ্যাড করব আমাদের টার্গেট কত এই যেটা হচ্ছে আমাদের টার্গেট তাই তো এই টার্গেটটা দিয়ে আমরা এখানে টার্গেট লাইনটা সেট করব তো সিম্পলি একেবারে সহজভাবে কন্ট্রোল সি অর্থাৎ কপি এখানে চারটে আমরা ক্লিক করলাম দেন হচ্ছে কন্ট্রোল ভি এই দেখেন দ্যাট মিনস আমার এই যে এখানে টার্গেট লাইনে আমার টার্গেটটা বসে গেছে এই যে লাস্ট সেলস দ্যাট মিনস অ্যাশ কালারের এইটা এই পরেরটা পরেরটা হচ্ছে আমার এই যে এখানে সিলেক্ট করার সাথে সাথে দেখেন আপনি এই যে এখানে ব্লিংকিং করতেছে এই যে এখানে ব্লিংকিং করতেছে এখানে ব্লিংকিং করতেছে এইটা হচ্ছে টার্গেট মিট প্রথমটা আমরা যদি একটু বোঝার সুবিধার্থে এই কালারটাকে আপাতত যদি আমরা একটু অন্য কালার করে রাখি যে তুমি টার্গেট মিট করছো এইটা তার মানে এইটা হচ্ছে আমার টার্গেট কালার অর্থাৎ এইটাই হচ্ছে আমার গত মাসের সেলস এই দেখেন পুরোটা সমান তো এইটাকে আমরা রাইট বাটন দেবো দেন হচ্ছে চেঞ্জ শার্ট টাইপ দেন হচ্ছে এই যে লাস্ট মান্থ সেলস আমরা চলে যাবো যদি এখানে অন্য কোথাও থাকি আমরা চলে যাবো হচ্ছে কম্বোতে কম্বোতে এখানে যাওয়ার পরে এই যে লাস্ট মান্থ সেলস এখানে আমরা ক্লিক করে এই যে লাইন সেট এই জায়গাটায় সিলেক্ট করবো দেন হচ্ছে আমরা ওকে দিব দেখেন বন্ধুরা চার্ট কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে এবার যাব হচ্ছে আমরা ফরমেটিংয়ে যেই কালারটা আমরা একটু আগে পরিবর্তন করেছিলাম সেটা একটু আগে নিয়ে যাই অর্থাৎ যেই লোক টার্গেট অ্যাচিভ করেছে ওনাকে নিয়ে আমাদের কোনো কাজ নেই যে করতে পারেনি একটু বাটা দিব এবার এবার আমরা ফর্মেটিং এ চলে যাই এই যে গ্রিড লাইনগুলো আসে এই গ্রিড লাইন ডিলিট করে দিলাম সংখ্যাগুলো ডিলিট করে দিলাম এখানে যে ডাটাটা আছে দ্যাট মিনস এই যে মাস আছে ডে ওয়াইজ এই ডেটাকে আমরা চেঞ্জ করব। সিলেক্ট ডাটা এডিট দেন হচ্ছে এই যে আমাদের যে জুন সেই জুনটা অর্থাৎ এখানে আমার ডেট ওয়াইজ তুমি দেখিয়ে দাও কোন ডেটে কতটা হয়েছে অর্থাৎ আমাদের এই যে চার্টের যে ফরম্যাটিংটা আমরা শুরু করেছি এটা শেষ পর্যন্ত করলে মোটামুটি আপনার চার্টটা একটা ডাইনামিক পর্যায়ে চলে যাবে এখন আমরা এটাকে একটু সাজাই দেন হচ্ছে এখানে আমরা টাইটেল লিখে দিই কী হচ্ছে আমাদের আমাদের আগের যে চার্টটা আছে আমরা টাইম বাঁচানোর জন্য আমরা এই চার্টটা থেকে আমরা এটাকে কপি করি ওকে এটাকে আমরা কপি করি দেন হচ্ছে এখানে নিয়ে গেলাম দেন হচ্ছে এইটা দেন হচ্ছে কন্ট্রোল ভি ওকে অর্থাৎ আমরা এইটাকে নিয়ে আসলাম এখন হচ্ছে এই যে চার্টের ভিতরে কলামের ভিতরে দেখেন একটু গ্যাপ কম বেশি এটাকে আমরা ফর্মেটিং করব। রাইট বাটন ফর্মেট ডাটা সিরিজ এখানে মাইনাস টোয়েন্টি সেভেন আছে এখানে আপনি দেবেন হানড্রেড হানড্রেড দি ইকুয়াল দেন ওকে এবার আপনি যদি চান যে এই যে গ্যাপটা এই গ্যাপটা আমি আরেক একটু কমাতে চাই দেন আপনি এখানে যদি একশো দেন তাহলে আরও গ্যাপটা কমে যাবে আপনি যদি মনে করেন এখানে দেড়শো দেবেন তাহলে আরও সুন্দর দেখাবে এই যে দেখেন তার মানে আমাদের চার্টের ফরমেটিংটা কমপ্লিট হয়ে গেল এখন দেখেন বন্ধুরা এই যে আপনি যদি চান এই কালারগুলো এখন কীভাবে চেঞ্জ করবেন আমরা যেমন আমাদের প্রথম চার্টে কি দেখিয়েছিলাম যে চার্টের উপরে এই যে কালারগুলো চেঞ্জ করেছি এটাকে করেছি এখানে কত লাখ লিখেছি এটা লিখবো এখন এখন কি করবো এই যে বার্ট এই যে আমাদের যে লাস্ট মান্থ সেলস এই লাস্ট মান্থ সেলসে আমরা যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু একটা ডাটা এ একটা ডাটা একটা ডাটা প্রত্যেকটা দ্যাট মিনস এই যে আমাদের যে ডাটাটা প্রত্যেক দিন যে উনত্রিশ পয়েন্ট পঞ্চাশ ছিল গত মাসের সেই টাকাটা এবার আমরা যে কোনো যেখানে ভাল লাগবে সেই জায়গাটা সাপোজ এই জায়গাটা আমরা ডাটাটা রাখবো ওকে এবার এখানে একটা সিঙ্গেল ক্লিক করব যারা চার্টের ভিডিওগুলো না দেখেন অথবা দেখেননি যারা তারা আমার বেসিক ভিডিওগুলো দেখে আসবেন তাহলে আপনি কিন্তু এই প্রশ্নগুলো আপনার কখনোই আসবে না এই চার্টটা কোথায় ডিলেট করবেন কোথায়টা ফর্মেটিং করবেন কীভাবে করবেন এই জিনিসগুলো আমাদের বেসিক ভিডিওতে দিয়ে আছে আমরা এই সাইজটা বাড়ালাম একেবারে সিম্পল যে আমাদের বাইশ তেইশতম পর্বগুলো আছে ওখানে হয়তো আছে আমি এগুলো দিয়ে দেবো যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা হয়তো এনডি স্ক্রিনে পাবেন সেখান থেকে এই ফর্ম্যাটিংগুলো দেখে নেবেন তো আমরা এই যে চার্ট লাইনটা যে লাস্ট মান্থ সেলসের যে লাইনটা এটাকে আমরা একটু কালার চেঞ্জ করে দেই দেন হচ্ছে সেই আউটলাইন সেই আউটলাইন থেকে এইটা দিলাম এই ফরম্যাটিংটাকে যদি আপনি চান যে আরেকটু বড় করবেন বড় করে দিলাম কালারটাকে আরেকটু লাইট করতে চাই আর একটু লাইট করবেন এইটাকে যদি চান যে বক্স করবেন এখানে অনেকগুলো বক্স আছে যে অনেকগুলো বক্স আছে আপনি যে কোনো একটা বক্স সিলেক্ট করতে পারবেন এই যে অর্থাৎ আমার এখন অর্থটা দাঁড়ালো আমি যদি চার্ট আপনি যদি চার্ট যদি আপনার কথা না বলে চার্ট যদি আপনাকে ব্যাখ্যা না দেয় তাহলে সেই চার্টের কিন্তু কোনো ভ্যালু নেই এখন আমরা এটাকে একটু বিশ্লেষণ করি আপনি যদি চান এখানে ফর্মেটটা এই যে কালার যেগুলো আছে সেই কালারটাকে যদি এখানে ফন্টে যান ফ্রন্টে গেলে আপনি কালার চেঞ্জ করতে পারবেন ওকে এখন দেখেন মোটামুটি আমাদের এই চার্টটা কিন্তু একটা পর্যায়ে আসছে এবার আমরা এটাকে পর্যালোচনা করি কি গত মাসে আমাদের অ্যাভারেজ সেল ছিল হচ্ছে উনত্রিশ পয়েন্ট পঞ্চাশ আমরা দুই তারিখে এসিভ করতে পারিনি ছয় তারিখে পারিনি সাত তারিখে পারিনি আট তারিখে পারিনি নয় তারিখে পারিনি যে জেড বিএম থাকবে অথবা এম থাকবে এনবিএম থাকবে সে হচ্ছে এই জিনিসগুলো ব্যাখ্যা করবে যে কেন পারিনি এবার যদি আমরা রিফ্রেশ দিই তাহলে দেখেন চার্টের আবার কথাটা চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ এক তারিখ তিন তারিখ পাঁচ তারিখ বোঝা যাচ্ছে যে আমরা কোন কোন ডেটে কো গত মাসের টার্গেটটাকে অর্থাৎ গত মাসের সেলসটাকে আমরা ওভার করতে পারিনি দ্যাট মিন্স সেটাকে ক্রস করতে পারিনি এখন দেখেন বন্ধুরা আজকে হচ্ছে সাপোজ ষোলোই জুনে আমার ডাটা শেষ এখন আপনি আপনার আরও ডাটা চলে আসছে এখন আপনি কি করবেন আমরা যদি এখানে সে ডাটাটা দিতে চাই ষোলো সতেরো সাপোজ এখানে আমি টান দিলাম ওকে এখানে এখন একটা ইরোড দেখাবে আমরা ওকে দিয়ে দেবো এখন দেখেন চারটা অটোমেটিক্যালি অটোমেটিক্যালি চার্টটা কিন্তু বড় হয়ে গেছে অর্থাৎ দেখেন চারটা যে ডাইনামিক আমরা বলেছিলাম সেই ডাইনামিক চার্ট অর্থাৎ যতই দিন আমার এখানে ডাটা আসবে আমি এখানে ডাটা দিতে থাকবো আমি টান দিলি হয়ে যাবে এবং ডাটাটা আমি কপি পেস্ট করে দেবো আমার রিয়াল ডাটাটা যেহেতু এটা ডেমো ডাটা তো আমার এখানে চারটা অটোমেটিক্যালি সেই জিনিসটাকে কিন্তু সে কাজ করে ফেলবে একেবারে উনত্রিশ তিরিশ যতগুলো ডেট আছে টোটাল টা ডেটটাকে নিয়ে সে কাজ করে ফেলবে বন্ধুরা আজকে দেখাচ্ছি হচ্ছে এইটা আগামী পর্বে যেটা দেখাবো সেটা হচ্ছে আজকে আমাদের লাস্ট মান্থের সেলস অর্থাৎ একই আর আগামী পর্বে দেখাবো হচ্ছে টার্গেটটা দ্যাট মিন্স টার্গেটটা হবে প্রতিদিনের আলাদা আলাদা অর্থাৎ এক দিনের টার্গেট এক এক রকম অ্যাচিভমেন্ট এক 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 রকম অর্থাৎ টার্গেট কত কতি টার্গেট এবং অ্যাচিভমেন্টের ভেরিয়েশনে কি কোন দিন অর্থাৎ কোন কোন ডেটে আমরা অ্যাচিভ করতে পারছি কোন কোন ডেটে আমরা পারিনি অর্থাৎ এখানে টার্গেটটাকে আমরা ধরেছি ইউনিক অর্থাৎ একই রকম লাস্ট মান্থের অ্যাভারেজের বেস আর আগামী পর্বে দেখাবো যেটা হচ্ছে প্রতিদিনের টার্গেট যে আলাদা আলাদা অ্যাচিভমেন্ট আলাদা আলাদা এবং সেটা কোন ডেটে আমরা পারিনি কোন ডেটে আমরা পেরেছি সেই জিনিসটা আশা করি সেই ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা দিয়ে আশা করি অনেক অনেক যারা বড় পজিশনে আছে তাদের এই ভিডিওটা দেখে অবশ্যই অবশ্যই অনেক হেল্প হবে আশা করি এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখেছেন যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে মামুন একাডেমির পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে মামুন একাডেমি থেকে আমি আব্দুল্লাহ মামুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ